কলকাতার কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার মতো জনপ্রিয় এই জায়গা, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, লেক, অপূর্ব সুন্দর ঝর্ণা। আর এই সব কিছুই আমরা ঘুরে দেখব মাত্র একদিনেই। ভাবছো কি করে যাবে, কিভাবে প্ল্যান করলে একদিনেই ঘুরে আসা যাবে, খরচটা কেমন হবে? আজকের ভিডিওতে থাকছে সমস্ত তথ্য। এখন সময় ভোর 5টা, আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 6:15। ভোরের এই হাওড়া ব্রিজ কিন্তু দেখতে বেশ মায়াবী লাগছে। এখন ঘড়িতে বাজে 5:45, আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের গন্তব্য ধানবাদ। আমরা যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে। আগে থেকে কিন্তু কোনো টিকিট কাটা নেই, কারণ এখানে রিজার্ভেশন কোচ হচ্ছে কিন্তু খুবই সীমিত। ফুল কমপ্লেক্স থেকে ঢুকে কিন্তু এরকম ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর আমরা এই আনরিজার্ভ টিকিটগুলো কেটে নিয়েছি। এক একটা পড়েছে কিন্তু 115 টাকা করে। এই ট্রেনের মাঝের কিছুটা অংশ হচ্ছে কিন্তু রিজার্ভ, আর বাকিগুলো প্রত্যেকটাই জেনারেল। তো আরামসে তোমরা জায়গা পেয়ে যাবে, রিজার্ভের কোনো প্রয়োজন নেই। আর এই যে দেখতে পাচ্ছো পুরো কিন্তু ফাঁকা রয়েছে। তোমরা যদি সামনের দিকে চলে আসো তাহলে কিন্তু এরকম জানলার ধারে সিট পেয়ে যাবে। আর আমরা এই যে জানলার ধারে সিট পেয়ে গেছি, বাকি দেখতেই পাচ্ছো পুরো কিন্তু ফাঁকাই রয়েছে। এর সাথে হেভি খুশি জানলার ধারে সিট পেয়ে। এই ট্রেনটি কিন্তু প্রায় 14টি স্টেশনে হল্ট আছে। এখন বাজে প্রায় 6:15, আর আমাদের ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। এই ট্রেনের এসি চেয়ার এর ভাড়া 470 টাকা, জেনারেল এর ভাড়া 115 টাকা, আর টুএস এর ভাড়া 130 টাকা। প্রায় 271 কিলোমিটার অতিক্রম করে নির্ধারিত সময় থেকে অনেক আগে কিন্তু আমরা পৌঁছে গেছি এই ধানবাদ স্টেশনে। ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমাদেরকে এখন যেতে হবে 1 নম্বরে। এটি হচ্ছে ধানবাদ স্টেশন, আর এর বাইরেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। আমরা এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে তোমাদের মানে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ড্রাইভার ছেড়ে ধরবে, তো সেখান থেকে তোমাদের কিন্তু দরদাম করে নিতে হবে। যেমন আমাদেরকে 2000 টাকা থেকে দরদাম শুরু করেছে, সেটা আমরা এসে দাঁড়ালাম 1400 টাকায়। আর এছাড়া অটোও রয়েছে, মানে তোমরা নিজেদের মতো করে ঘুরে নিতে পারো, বাট আমি বলবো যেহেতু অনেকটা ডিস্টেন্স আছে জায়গাগুলো, চেষ্টা করো অটো না ঘুরে কিছু টাকা বেশি দিয়ে গাড়িতে করে ঘোরার। আমরা কিন্তু এই গাড়িটা নিয়ে নিয়েছি আপাতত আজকের দিনের জন্য, আর এই দাদাই আমাদেরকে ঘোরাবে। আমাদের ব্লগটা শুরু হচ্ছে ধানবাদ স্টেশন থেকে, আর এখান থেকেই আমাদের আজকের অ্যাডভেঞ্চারের পথ চলা। ধানবাদ স্টেশন থেকে আমরা রওনা দিলাম ভাতিন্দা ওয়াটারফলসের দিকে। ধানবাদ স্টেশন থেকে ভাতিন্দা ফলসের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। যাত্রা শুরু হতেই শহরের কোলাহল পেছনে ফেলে রাস্তা ধীরে ধীরে গ্রামীণ পরিবেশে প্রবেশ করে। বর্ষাকালে পুরো পথ যেন সবুজে মোড়ানো। প্রায় 45 মিনিট জার্নি করে আমরা চলে এসেছি ভাতিন্দা ফলসের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু পার্কিং, এখানেই তোমাদের গাড়ি দাঁড়াবে। আমাদেরকে এবার নেমে যেতে হবে এদিক থেকে। আর এই ওয়াটারফলে যাওয়ার জন্য কিন্তু 50 টাকার একটা পার্কিং চার্জ তোমাদের দিতে হবে। পরে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে যেটা এখন বন্ধ রয়েছে, আর এই মন্দিরের পাশ থেকে তোমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। এখান থেকে দেখতেই পাচ্ছ ওয়াটারফলটা কিন্তু দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। ভাতিন্দা ওয়াটারফলস, আহা কি সুন্দর! বর্ষার জলে এখন এই জলপ্রপাত একেবারে প্রাণবন্ত। পাহাড়ের ওপর থেকে সাদা স্রোত নেমে আসছে, দেখতে দারুণ লাগছে। চারপাশে এত সবুজ, আর ঝর্ণার সেই গর্জন মিলে একেবারে মন ভরে যাচ্ছে। ফলসের সামনে দাঁড়িয়ে থাকা এটা সত্যিই এক রিফ্রেশিং অভিজ্ঞতা। ফলস দেখার আদর্শ সময় হলো এই বর্ষাকাল। বর্ষাকালে ঝর্ণার সৌন্দর্য একেবারে অন্যরকম লাগে। এখানে কিন্তু অনেক মানুষ পিকনিকও করতে আসেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভাতিন্দা ওয়াটারফলস, দারুণ জলের স্রোত রয়েছে কিন্তু। এখন আজকে হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ আমরা এসেছি, আর এখন এরকম জল রয়েছে। আর এখানে কিন্তু গরমের পরিমাণও বীভৎস, মানে এতটা গরম বলে বোঝাতে পারবো না। তবে এই জায়গাটা যতটা সুন্দর এই জায়গাটা কিন্তু ততটাই ডেঞ্জারাস, কারণ এখানটা পুরোটাই উঁচু নিচু, আর এই ধারগুলো কিন্তু একদম শ্যাওলা ধরা, তাই যখন তখন কিন্তু পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। ইনফ্যাক্ট এই জায়গাটা এসে দেখলাম পুরো জায়গাটা কিন্তু গোবর ভর্তি, পুরো গোবরে। এই দিকটাতে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, অনেকে এখানে বসে টাইম স্পেন্ডও করছেন। ইনফ্যাক্ট এদিকটাতেও রয়েছে, আর ওই উপরের দিকটাতে কিন্তু অনেকজন পিকনিকও করছেন।
পার্কিংয়ে কিন্তু এখানে রয়েছে ওয়াশরুম, এখানে ছেলে মেয়ে উভয়ের কিন্তু ওয়াশরুম রয়েছে। আমাদের কিন্তু ভাতিন্দা ঘোরা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে একটা, আমরা এখন যাচ্ছি তোপচাচি লেকের দিকে। দাদা যেটা বললেন এখান থেকে তোপচাচি লেক প্রায় 40 কিলোমিটার মতো দূরত্ব রয়েছে আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। ভাতিন্দা জলপ্রপাত দেখে আমরা আবার রওনা দিলাম আর পথে পথে দেখা মিলল ধানবাদের বিখ্যাত কয়লা খনি। রাস্তার পাশে বড় বড় কয়লা স্তূপ, কয়লা খনিতে কাজ করতে থাকা মানুষজন আর বড় বড় ট্রাকের লাইন, ধুলো উঠছে, কালো ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে দূর থেকে। ধানবাদে কয়লা খনির দৃশ্য না দেখলে মনে হয় ট্যুরটাই অসম্পূর্ণ। এই তোপচাচি লেক যাওয়ার সময় কিন্তু তোমাদের একটা পার্কিং ফি দিতে হবে, যেটা হচ্ছে 100 টাকা। যাওয়ার সময় কিন্তু এই পার্কিং ফি দিয়েই তোমরা ভেতরে যেতে পারবে। এই হচ্ছে পার্কিং এরিয়া, জায়গাটা দেখো অসাধারণ। এই উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি আর এইটা রয়েছে তোপচাচি লেক। ভাতিন্দা ফলস থেকে প্রায় 1 ঘন্টা সফর করে আমরা পৌঁছালাম তোপচাচি লেকে। ধানবাদের এই লেকটা একেবারে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা মুক্ত, চারপাশে পাহাড়ে ঘেরা লেকের নীল জলরাশি দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। এখানে এসে মনে হয় একটু বসে থাকি, একটু সময় থমকে দাঁড়াক। বর্ষার জলে এই লেক আরো সুন্দর হয়ে উঠেছে, চারপাশে সবুজ গাছপালা প্রতিবিম্ব যেন জলে আঁকা এক চমৎকার ছবি। এখানে তোমরা চাইলে নৌকা বিহারও করতে পারো। যারা প্রকৃতির প্রেমে পড়ে তাদের জন্য এই লেক একেবারে পারফেক্ট স্পট। এই হচ্ছে এখানকার গাড়ি পার্কিং এর এরিয়া, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। আর এইদিকে কিছু আইসক্রিমের স্টল রয়েছে, তাছাড়া এইদিকে কিছু দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা টুকটাক চা স্ন্যাক্স কিন্তু পেয়ে যাবে। ঘড়িতে বাজে 3:45, তোপচাচি লেক ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মহানায়ক উত্তম কুমারের বাড়ির দিকে। তো চলো এখন ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যদিও ওটা বেশি দূরে নয়, একদম এই তোপচাচি লেক আসার জন্য যেখানে আমরা টিকিটটা কেটেছিলাম পার্কিং এর ওই পাশেই রয়েছে, বেশিক্ষণ এখান থেকে লাগবে না। এই হচ্ছে তোপচাচি লেক যাওয়ার গেটটা, তার পাশে এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। বাঙালি সিনেমার মহানায়ক উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। এখানে এসে মনে হলো যেন সাদা কালো সিনেমার যুগে ঢুকে পড়েছি। বাড়ির চারিপাশের পরিবেশও বেশ সুন্দর, সবুজ গাছপালা ঘেরা। এখানে এসে একবার মনে হয় একটু সময় নিই আর মহানায়ককে স্মরণ করি, তার অভিনয় তার স্টাইল আজও আমাদের মধ্যে বেঁচে আছে। এই বাড়ি আমাদের সেই সময়ের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। অনেক বড় কিন্তু এরিয়াটা, দেখতেই পাচ্ছ পুরো চার সাইডে কিন্তু গার্ডওয়াল দেওয়া রয়েছে। বাট একটা জিনিস দেখলাম যে মেনটেনেন্স কিন্তু সেই রকমভাবে নেই, দরজা জানলা সবই কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। আর দেখে মনে হচ্ছে এই জায়গাটাতে কোনো একটা পার্কিং টাইপের কিছু একটা ছিল, পার্কিং এরিয়া হতে পারে মনে হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি ধানবাদের উদ্দেশ্যে আর যাওয়ার পথেই কিন্তু রাস্তার ধারে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা করে নেব। তোপচাচি লেক ঘুরে ফেরার সময় কিন্তু এই একটা ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভারটা ক্রস করার পর হচ্ছে রিলায়েন্সের একটা পেট্রোল পাম্প রয়েছে, এইখানে এই রেস্টুরেন্টটাতে কিন্তু দাদা দাঁড় করিয়েছে, সেটার নাম হচ্ছে শানি পাঞ্জাব। এই আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে, লাঞ্চে রয়েছে ভেজ থালি, যেখানে রাইস রয়েছে, একটা পাঁপড় রয়েছে, এখানে একটা মিক্স ভেজ রয়েছে, একটা ডাল রয়েছে আর একটা আলু ভাজা রয়েছে। আর এই ভেজ থালিটা নিয়েছে কিন্তু 120 টাকা। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, টেস্টও অসাধারণ ছিল, তোমরা এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারো। এই ছিল আমাদের আজকের ধানবাদ সফর। প্রকৃতির এই অসাধারণ রূপ আর কয়লা খনির একেবারে কন্ট্রাস্ট মিলিয়ে ধানবাদের সৌন্দর্য আসলে একেবারে ইউনিক। বাজে 4:20 আর আমরা কিন্তু চলে এসেছি এই যে ধানবাদ স্টেশনে, আর এই ট্রেন ধরেই আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টে জানাবে নেক্সট কোন জায়গায় যেতে চাও। আমরা আবারও ফিরে আসব নতুন কোন অ্যাডভেঞ্চার নিয়ে। ঘড়িতে বাজে 9:36 আর আমরা এসে পৌঁছালাম কিন্তু হাওড়া স্টেশনে। যদিও ট্রেন প্রায় 16 মিনিট মতো লেট, বাট অনেকটা ভালোই কিন্তু স্পিডে টেনেছে।